বাংলাদেশ মানে পাসপোর্টে না, কিভাবে তাহলে? ওরা পার করে দিবে সেটা বলছে। কে ওরা? কে? সুমন আমি তো চিনি না, আমাকে একটু বাড়িতে রাখছিল, পরে ওখান থেকে 7টার সময় বলছে যে বের হো। সুমন ছিল না, আর একটা ছেলে এসে বলছে সুমনের লোকই বলছে বের হো, এখন পার করার সময় হয়েছে। পরে ওখান থেকে বের হয়ে একটু সামনে আসছি, তখনই দুটো ছেলে দাঁড়িয়ে ছিল ওখানে। দুটো ছেলে চিনেন কে? না আমি চিনি না, ওই দুটো ছেলে সবাইকে ফোন দিচ্ছে, সবাইকে নিচ্ছে। আধার কার্ড আছে? হ্যাঁ আছে, দিল্লি থেকে কলকাতার অ্যাড্রেস, কলকাতার অ্যাড্রেস। হ্যাঁ, 2-3 বছর আগে বের করে ওখানে কয়েকটা মেয়ে করেছিল, বাংলাদেশের মেয়ে, সেই সঙ্গে করেছিলাম ওখানে ভোটার যে অফিস, ওখানে যে করা হয়েছিল। কোন জায়গাতে? দিল্লি থেকে। দিল্লি থেকে। গতকাল রাত্রে একটা গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া থানা পুলিশ এবং ওএনপিএস মথাই এলাকা থেকে একটা বাংলাদেশি মহিলাকে আটক করা হয়, যাকে বাংলাদেশে পার করার জন্য এই এলাকারই কিছু লোক যুক্ত ছিল। তার সঙ্গে মিলন মিয়া নামে একজন লোককেও অ্যারেস্ট করা হয় এবং তার সঙ্গে গাড়িটি আমরা ডিটেন করি মথাই এলাকা থেকে, ডিটেন করা হয় বর্ডার কাছে।